হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ত্রিপুরা চাকরি প্রত্যাশীদের সবচেয়ে বড় খুশির নিউজ, গুড নিউজ, আজকে যে টেস্ট আসতে চলেছে। জেআরবিটি চাকরি প্রার্থীরা, যারা গ্রুপ ডি চাকরি প্রার্থীরা ওয়েট করছিল তাদের ইন্টারভিউ কবে হবে, সেই ইন্টারভিউ ডেট এসে গেছে। জেআরবিটি ইন্টারভিউ এই বছর ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। যেরকমভাবে গ্রুপ সি ইন্টারভিউ গত বছরে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এবং আস্তে আস্তে সব ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর ফাইনাল মেটলিস্ট বেরিয়ে গেছিলো, এবার গ্রুপ ডি চাকরি প্রার্থীদের পালা, তাদের ইন্টারভিউ সেই ডিসেম্বর মাসেই শুরু হতে চলছে। মানে ডিসেম্বর মাসটা একটা গুড মান্থ তোমরা বলতে পারো। যেই বিজ্ঞপ্তিতে আজকের ডেটে জেআরবিটি দপ্তর থেকে এসেছে সেটা আমরা একটু যদি দেখে নিই। এত দ্বারা সকল পরীক্ষার্থীদের অবগতির জন্য জানা হচ্ছে যে বিজ্ঞপ্তির ডেট অনুসারে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা পরিচিত মাল্টি অ্যাটেন্ডেন্স স্টাফের যে তোমাদের রিটেন এক্সামের মেরিট লিস্টটা, প্রফেশনাল লিস্টে এসেছিলো 30/11/2022 প্রকাশিত হয়েছিল, যেটা জেআরবিটি বা এমপ্লয়মেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে আগামী 1/12/2023 ডেটটা একদম মনে রাখবে, 1/12/2023 মানে ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে মাল্টি ট্রান্সফার অর্থাৎ জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থী যে 2500 ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, 16,000+ ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাই করেছিল, সেই চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে। ইন্টারভিউ কবে থেকে শুরু হতে যাচ্ছে? ডিসেম্বরের 1/2023 থেকে, ঠিক আছে। সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের জন্য যে কবে কার কোন ডেটে ইন্টারভিউ হবে, রোল নাম্বার ওয়াইজ কার বা নেম ওয়াইজ কার কোন ডেটে ইন্টারভিউ হবে তা জানার জন্য অবশ্যই জেআরবিটি ওয়েবসাইট ভালোভাবে পরিলক্ষিত করতে বলেছে। মানে www.jibt.tripura.com নিয়মিত ভিজিট বা লগ ইন করার অনুরোধ করা হয়েছে। সুন্দর একটা গুড নিউজ আজকের ডেটে আমাদের জিআইবিটি চাকরি প্রার্থীদের জন্য এসেছে। জিআইবিটি গ্রুপ সি দেখো, ইন্টারভিউ গত বছর হয়েছিল, ইলেকশন জন্য ডিলে হয়েছিল, তারপরে আমার মে মাস থেকে শুরু হয়ে গেছে, জুনে ইন্টারভিউ শেষ হয়েছে, আমরা রেজাল্ট পেয়ে গেছি সেপ্টেম্বরে, সেই কিন্তু গত বছরের মতো ঠিক হুবাহু মিলে যাচ্ছে। গ্রুপ ডি ইন্টারভিউ ডিসেম্বরে শুরু হচ্ছে, ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে তোমার ইলেকশন হয়ে যাবে লোকসভা, তখন একটু গ্যাপ থাকবে, আবার মে জুন মাসে যখন আবার ইলেকশন শেষ হবে তখন আবার শুরু হবে। মানে অনেকটা গভর্নমেন্ট সেম প্রসেসে চালু করছে। মানে জেআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটরা যে খুশির নিউজটা পেয়েছে এবছর সেপ্টেম্বর মাসে ফাইনাল মেরিট লিস্ট, আমরা জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটরা সেই খুশির নিউজটা অবশ্যই অবশ্যই সামনের বছর এই টাইমে আমরা অবশ্যই পেতে চলেছি। মানে ওয়েট বা প্রত্যাখ্যান, মানে মানে সাবর কাফল যে মিঠা হতে হয় আসলে বৃষ্টি হবে। জেআরবিটি গ্রুপ সি দেখো কি ট্রান্সপারেন্টভাবে নিয়োগ করে, মানে যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছে, যারা ভালোভাবে ইন্টারভিউ দিয়েছে সবার নাম ফাইনাল লিস্টে এসে গেছে। তাহলে জেআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউ যারা চাকরি প্রার্থী তোমাদের জন্য একটা গুড নিউজ, তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো, এখন থেকে ইন্টারভিউর জন্য একদম এ টু জেড ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো। আমার চ্যানেলে অনেকটি জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ রিলেটেড ভিডিও পেয়ে যাবে, আমি আরও আপ টু ডেট এমন আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য যেগুলো তোমার ইন্টারভিউতে তোমাদের হেল্প করবে, জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ তোমাদের হেল্প করবে, শেষ সময় সেটা তরিনা ডুবে যায়। তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো, তোমরা ইন্টারভিউতে যারা তোমরা রিটেন এক্সামে যারা কম মার্কস পেয়েছ তার ইন্টারভিউর জন্য এমনভাবে প্রিপারেশন যাতে ইন্টারভিউতে 15-13 যাতে তোলা যায়, অ্যাটলিস্ট কম্পিটিশনে যাতে আসা যায়, এবং তোমাদের শেষ সময় পরিশ্রমটা অবশ্যই সার্থক হবে, তোমাদের মুখেও হাসি উঠবে, তোমরা সেই হাসিটা ফোটানোর জন্য শেষ পরিশ্রমটা করে যাও। দুর্গাপূজা ঠিক আছে চলে যাচ্ছে, আর 1-2 সপ্তাহ চলে যাবে, এরপর কিন্তু তোমাদের প্রিপারেশনটা এখন পূজার আগে 1 সপ্তাহ আছে আমাদের, 1 সপ্তাহ প্রিপারেশন নিয়ে নিতে হবে, তারপর পুজোর 5-7 দিন বাদ দিয়ে এরপর কিন্তু মাঝে আসেই শুধু নভেম্বর মাসটা, তোমাদের সেইভাবে কিন্তু সেই ফিগারে কিন্তু তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে, যাতে কি শেষ সময় যাতে তোমার মুখে যাতে শেষ হাসিটা যাতে তোমার মুখেই ফুটে, শেষ সময় যাতে না বলতো যে আর 2টা নম্বর ইন্টারভিউতে পেয়েছে না, জবটা পেয়ে যেত, 1 নম্বরের জন্য পাইনি, 5 নম্বরের জন্য পাইনি। তো ভালো প্রিপারেশন নাও। জেআরবিটি মাল্টি টাস্কিং স্টাফে গ্রুপ ডি ইন্টারভিউ শুরু হতে যাচ্ছে আমাদের 2023 সালের ডিসেম্বর মাসে 1 তারিখ থেকে। এই রিলেটেড এনি আপডেট, কার ইন্টারভিউ কবে, সেই রিলেটেড আপডেট আমি তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। জেআরবিটি দপ্তর খুব শীঘ্রই তার লিস্ট ও তালিকা দিয়ে দিবে ওয়েবসাইটে অ্যাজ পার দিস নোটিফিকেশন। আজকের ভিডিও এখানে শেষ করলাম, কোনো ইনফরমেশন তথ্য জানার থাকলে আর জেআরবিটি রিলেটেড যদি আপ টু ডেট ইন্টারভিউ রিলেটেড ভিডিও তোমাদের আরও পাওয়া বা চাওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে, তোমরা খুশিতে থাকো এবং ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ স্টাডি জব ত্রিপুরা।